সাকিবের পরে এবার বিপিএল এর অসঙ্গতি নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আটটি আসর হয়ে গেল, এখনও ঢাকা প্রিমিয়ার লিগের চেয়ে অগোছালো এই টুর্নামেন্টের মাঠের বাইরের কার্যক্রম নিয়ে বিরক্ত ম্যাশ। তবে ম্যাশ সাকিবের সঙ্গে একমত নয় বিসিবি। একটা যাতা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরও বেটার ওয়েতে হয়, কারণ তারা আগে থেকে টিমটা গোছাতে পারে, আরও আগে থেকে জানে যে টিমটা কি হচ্ছে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা যখন প্রকাশ্যে একটা টুর্নামেন্ট নিয়ে এভাবে নিজের বিরক্তি প্রকাশ করেন, তখন বুঝতে হবে গলটটা গোড়াতেই রয়ে গেছে। কিন্তু কর্তাদের ভাবনাটা ভিন্ন, তাই তো আসর শুরুর কয়েক ঘন্টা আগেও মুখস্থ কিছু সীমাবদ্ধতার কথা বলে সাফাই গাইলেন বোর্ডের প্রধান নির্বাহী, আর শোনালেন দীর্ঘদিন ধরে চলে আসা একটা ভাঙা রেডিও, সামনের আসর থেকে ঠিক হবে সব কিছু। যদিও বাস্তবতা বলছে সে সামনের বছরটা কখনোই আসে না বাংলাদেশের ক্রিকেটে। উনি কোন প্রেক্ষাপটে কথাগুলো বলেছেন বা কতটুকু ইনফরমেশন ওনার কাছে ছিল, আমাদের লিমিটেশনগুলো জানলে হয়তো ওনার অবস্থান থেকে বা ওনার এই কথা হয়তো উনি বলতেন কিনা, আই হ্যাভ ডাউট। নবম আসরে এসেও কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়নি বিপিএল এর, বছর বছর লোগো বদলানো আর ফ্র্যাঞ্চাইজি বদলাতেই ব্যস্ত গভর্নিং বডি। তাই তো সাকিবের সঙ্গে একমত পোষণ করতে কোনো সমস্যাই হয়নি মাশরাফির। জানিয়ে দিলেন বিপিএল এর চেয়ে অনেক বেশি গোছানো এবং সুন্দর টুর্নামেন্ট করে সিসিডিএম। সাকিব যেটা বলেছে অ্যাবসলিউটলি অন, মানে আমি আমি স্পট অন আমার কাছে মনে হয়। এর সাথে আমি একটু যদি চেঞ্জ করি, আমার কাছে মনে হয় মার্কেটের ভ্যালু বা এই ফ্র্যাঞ্চাইজিসটাকে উপরে উঠাইলে যে এটা আরও বড় হতে পারে, এই যে যে কাজটা এটা হয়তো আমরা কখনো করে দেখিনি। আলটিমেটলি তো আমাদের ক্রিকেটের একটাই সমস্যা যে জাতীয় দলের বাইরে আর কোনো দল নাই, এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। তবে সাকিবের মতো বোর্ডের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেননি ম্যাশ, বরং কাজ করার ইচ্ছে থাকলে এক বছরেই যে সব বদলে ফেলা যায় সেটা জানিয়ে দিলেন নিজস্ব ভঙ্গিতে। এখানে এসে যদি যে কেউ দেখে সেই বলবে যে একই মাঠে সব কিছু হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, এটা হজবরল ব্যাপার, এটা বলতে পারে। শুরুতে করে আসলে আজকে হয়তো বা জিনিসগুলো সহজ হতো, আজকেও চেঞ্জ করলে দুই বছর পরে কিন্তু এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। এদিকে সাকিবের মতো বরাবরই বিপিএল এর এসব অব্যবস্থাপনা নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়ে আসছিলেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই তো এবার তার প্রিয় শিষ্য যখন আগুনটা জ্বালালেন, তাতে ঘি ঢালতে ভুল করেননি তিনিও। কে আসতেছে, কে যাচ্ছে, কারা কখন টিমে কোন প্লেয়ার আসতেছে, এটা জানাটা খুব বেশি মানে খুব সহজ হচ্ছে না। তো এই এই জায়গাটা আমাদের সবসময় একটু ব্লাইন্ড থেকেই যেতে হবে। তারপরও আমি মনে করি যে আমি আমার নিজের স্ট্রেংথে থাকাটাই আমার জন্য যুক্তিযুক্ত হবে। তবে নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলা মানুষ সেই সাকিব আল হাসানই যে আসেননি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ফটো সেশন এবং ট্রফি উন্মোচনে। গত আসরেও একই কাজ করেছিলেন তিনি, নিজেই যখন গুরুত্ব দেন না দেশের এই তথাকথিত সবচেয়ে বড় টুর্নামেন্টটাকে, সেখানে অন্যদের কাছ থেকে কিছু চাওয়াটা কতটা বুদ্ধিমানের প্রশ্ন থাকছে সেখানেও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।